মাগুরার শ্রীপুরে মোটর সাইকেলের ধাক্কায় মীর আশরাফ আলী নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার সকাল 7টার দিকে শ্রীপুর সদরের নতুন বাজার থেকে নিজ বাড়ি মদনপুর ফেরার পথে পেছন থেকে একটি দ্রুত গতির মোটর সাইকেল তাকে ধাক্কা দেয়। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মাগুরা 250 শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আশরাফ মদনপুর গ্রামের বাসিন্দা।